এখনই সাবস্ক্রাইব করে মনে দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য ওয়েলকাম বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এবং যারা কলেজে পড়ছো তার জন্য এমআই জাওমি তরফ থেকে নিয়ে আসা হলো একটি স্কলারশিপের ব্যবস্থা এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি টাইটেরিয়া লাগবে এবং কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কি এবং তোমরা এই স্কলারশিপে আবেদন করলে কোন ধরনের বেনিফিট পাবে সম্পূর্ণ তথ্য আমরা জেনে নেব এই ভিডিওতে তাই প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি দেখা শেষে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রিয় বন্ধুরা এমআইয়ের নাম শুনুনি এমন কেউ নেই এই এমআই কোম্পানি তোমাদের জন্য একটি স্কলারশিপের ব্যবস্থা করেছে এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের কি কি টাইটেরিয়া রয়েছে তা আমরা বিস্তারিতভাবে দেখে নেব বাডি ফর স্টাডি এই ক্যাম্পেন তরফ থেকে এমআই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এই স্কলারশিপের জন্য কারা কারা আবেদনযোগ্য তা আমরা বিস্তারিতভাবে দেখে নেব প্রথমে বলে রাখি প্রিয় ছাত্রছাত্রীরা এই এমআই কোম্পানির স্কলারশিপের আবেদনের জন্য যে সমস্ত টাইটেরিয়াগুলোর প্রয়োজন অর্থাৎ কারা এই স্কুলারশিপ আবেদন করতে পারবে তা আমরা বিস্তারিত দেখে নিই প্রথমত এই স্কলারশিপে আবেদনের জন্য তারাই যোগ্য যারা দু হাজার কুড়ি এবং দু হাজার একুশের শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে পড়ছ এবং এই স্কলারশিপে আবেদনের ডেডলাইন অর্থাৎ শেষ তারিখটি হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার একুশ দুটি কথা মনে রাখতে হবে তোমাদেরকে যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছ শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার কুড়ি এবং একুশ এবং এই এম আই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি তোমরা চেষ্টা করবে আঠাশে ফেব্রুয়ারি আগে অর্থাৎ ছাব্বিশ ছাব্বিশ তারিখের আগেই তোমরা এই স্কলারশিপে আবেদন করার জন্য এই স্কলারশিপে আবেদন করার জন্য যে সমস্ত এলিজিবিলিটি লাগবে সেগুলি হলো প্রথমত তোমাদেরকে এই স্কলারশিপে আবেদনের জন্য অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে যা আমরা প্রত্যেকেই ভারতীয় বাসিন্দার অন্তর্গত যারা ভারতে বাস করে তারা প্রত্যেকেই ভারতীয় নাগরিক তো প্রথম শর্ত বলেছে ওপেন ফর ইন্ডিয়ান ন্যাশনাল অনলি অর্থাৎ এই স্কলারশিপটি আবেদন করার জন্য অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে দু নম্বরটি বলা হয়েছে অ্যাপ্লিকেশান মাস্ট অ্যাপ্লিকেন্ট মাস্ট বি স্টেইং ইন ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ অর্থাৎ যারা এই স্কলারশিপ আবেদন করবে তারা দু হাজার একুশ দু হাজার কুড়ি শিক্ষাবর্ষে অবশ্যই ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে পাঠ হতো হতে হবে এবং তিন নম্বর যে এ বলা হয়েছে সেটি হলো যে এই স্কলারশিপ আবেদনের জন্য অবশ্যই সেই শিক্ষার্থীকে দশম শ্রেণীর পরীক্ষায় সত্তর শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষায় তাকে সত্তর শতাংশ নম্বর পেতে হবে তার কম বেশ হলে কিন্তু এই স্কলারশিপটি আবেদন করা যাবে না এই স্কলারশিপে তুমি যদি আবেদন করে তুমি যদি যোগ্য হও তুমি যদি এই স্কলারশিপে নির্বাচিত হও তাহলে তুমি বেনিফিট হিসাবে যেটি পাবে সেটি হলো তুমি আটত্রিশশো টাকা করে পাবে অর্থাৎ তিন হাজার আটশো টাকা তুমি এই স্কলারশিপে পেতে পারো এই স্কলারশিপের আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে সেগুলি হলো ডকুমেন্ট হিসেবে তোমার তোমাকে যে সমস্ত তথ্যগুলো আপলোড করতে হবে বা দিতে হবে সেগুলো হলো ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড হ্যাঁ ফটো আইডেন্টি প্রুফ হিসাবে তোমাকে একটি আধার ফটো সাবমিট করতে হবে দু নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাকে দিতে হবে এবং ইনকাম প্রুফ সার্টিফিকেট ইনকাম প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমাকে ফর্ম সিক্সটিন এ ইনকাম সার্টিফিকেট ফর গভর্নমেন্ট অথরিটি স্যালারি স্লিপ ইটিসি এই সমস্ত তথ্যের সাথে তোমাকে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে এছাড়া রয়েছে প্রুফ অফ অ্যাডমিশান প্রুফ অফ অ্যাডমিশান হিসাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি আইডি কার্ড হ্যাঁ বন্ড ফিল সার্টিফিকেট ইটিসি এই সমস্ত তথ্য তোমাকে প্রুফ অফ অ্যাডমিশন হিসাবে দেখাতে হবে এছাড়া আর রয়েছে ক্যারেন্ট অ্যাকাডেমিক ইয়ার ফি রিসিভ অর্থাৎ তুমি যে ক্লাসে পড়ছো ইলেভেনে পড়লে ইলেভেনের ফ্রি রিসিপ বা টুয়েলভে পড়লে টুয়েলভের ফ্রি রিসিপটি তোমাকে দেখাতে হবে এবং যে সমস্ত তথ্যের সাথে সাথে আর যে তথ্য তোমাদের দিতে হবে সেগুলো হলো ব্যাংকের ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দ্য স্কলারশিপ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যে প্রার্থী এই স্কোয়ার আবেদন করবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে সেটি হিসেবে তোমরা ক্যান্সেল চেক দিতে পারো বা পাসবুক কপি প্রথম ছুঁড়িয়ে দিতে পারো অর্থাৎ পাসবুকের তোমার যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে যে পাসবুক রয়েছে সেই পাসবুকের বইয়ের প্রথম পৃষ্ঠাটি তোমাদের কপি করে দিতে হবে অর্থাৎ সেগুলো স্ক্যান করে দিতে হবে এছাড়া দিতে হবে মার্কশিট অর গ্রেট কার্ড অফ ক্লাস টেন অর্থাৎ তোমরা যে ক্লাস টেনের মার্কশিটটি রয়েছে সেই মার্কশিটটি তোমাকে স্ক্যান করে দেখাতে হবে অর্থাৎ এবার তোমরা যেভাবে অ্যাপ্লাই করবে লেখা আছে হাউ ক্যান ইউ অ্যাপ্লাই এই এর জন্য তোমাকে অ্যাপ্লাই বাটনটি রয়েছে সেই বাটনে তোমাকে যেতে হবে এবং সেখানে গেলেই তোমাদের একটি পেজ ওপেন হবে এই পেজে তোমাদেরকে কি করতে হবে রেজিস্টার করতে হবে রেজিস্টার করলেই তোমাদের বিভিন্ন ক্রাইডেরিয়া বলা হবে নাম অ্যাপ্লিকেন্ট নেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি তথ্য দিয়ে তোমাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে হুম এরপরে এছাড়াও ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের প্রার্থী ছাড়াও আর কারা এই এমআই স্কোর্সে আবেদন করতে পারবে তারা হলেন যারা যারা কলেজে পড়ছো সেই সমস্ত প্রার্থীরাও এই স্কোলারশিপটা আবেদন করতে পারো অর্থাৎ কারা পাবে যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স অর্থাৎ যারা এখনও গ্র্যাজুয়েট কমপ্লিট করো নি সেই সমস্ত প্রার্থীরা এই এমআই স্কলারশিপটা আবেদন করতে পারো তাদের ক্ষেত্রেও ডেডলাইন হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার একুশ এই তারিখের মধ্যেই তোমাকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে যারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যারা কলেজে পড়ছো তাই জন্য যে এলিজিবিলিটিগুলো লাগবে সেগুলি হলো ওপেন ফর ইন্ডিয়ান ন্যাশনাললি অর্থাৎ তাকে ভারতীয় নাগরিক হতে হবে হ্যাঁ অ্যাপ্লিক্যান্ট মাস্ট এনরোল ফর আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম লাইক বি কম বিএ বিসিএ ইটিসি অর্থাৎ তাকে কলেজের এই সমস্ত ইসে পড়তে হবে অর্থাৎ বি কমের প্রার্থী বা বি প্রার্থী বা বিসিএ এর প্রার্থী হতে হবে এবং আরও রয়েছে যে সেই প্রার্থী যে প্রার্থীটি কলেজে পড়ে তার অবশ্যই ক্লাস টুয়েলভের ক্লাস টুয়েলভের যে বোর্ড পরীক্ষা হয়েছে সেই বোর্ড পরীক্ষায় সত্তর শতাংশ নম্বর তাকে পেয়ে থাকতে হবে তবেই সে কিন্তু এই এমআই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং সে যদি এমআই স্কলারশিপে প্রার্থী হিসেবে যোগ্য হয় হ্যাঁ সে বেনিফিট হিসাবে পাবে পাঁচ হাজার আটশো টাকা অর্থাৎ এই স্কলারশিপে সে যদি নির্বাচিত হয় সে পাঁচ হাজার আটশো টাকা হিসেবে এই স্কলারশিপে সে পেতে পারে এবং যে সমস্ত ডকুমেন্টস তাকে এই স্কলারশিপে আবেদনের প্রয়োজন সেগুলি হল ফটো আইডেন্টি প্রুফ অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ডের ফটোকপি লাগবে হুম ফটো আইডেন্টি প্রুফ হিসাবে লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটি অবশ্যই দিতে হবে এছাড়া লাগছে ফ্যামিলির যে ইনি রোজগার করেন তার ইনকাম প্রুফ সার্টিফিকেট হ্যাঁ সেক্ষেত্রে ফর্ম সিক্সটিন এ ইনকাম সার্টিফিকেট ফর গভর্নমেন্ট অথরিটি স্যালারি স্লিপ ইটিসি অর্থাৎ তোমরা যদি কেউ গ্রামের বাসিন্দা হও তাহলে পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট যদি মিউনিসিপালিটি হও তাহলে সেখান থেকে একটি ইনকাম প্রুফ সার্টিফিকেট স্যালারি স্লিপ দিতে পেতে হবে সেটি অবশ্যই গভর্নমেন্ট অথরিটি দ্বারা যেন সেটি দেওয়া হয় এছাড়াও তোমাদের লাগছে প্রুফ অফ অ্যাডমিশান অর্থাৎ তুমি যেই কলেজ কলেজের যে ইয়ারে পড়ছো সেই ইয়ারের প্রুফ অফ অ্যাডমিশন সার্টিফিকেটটি তোমাকে দেখাতে হবে আর লাগছে ক্যারেন্ট অ্যাকাডেমিক ইয়ারের রিসিপ অর্থাৎ তুমি যদি ফার্স্ট ইয়ারে পড়ো তাহলে ফার্স্ট ইয়ারের একাডেমিক রিসিভ কপি লাগবে তুমি যে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে সেকেন্ড ইয়ারের রিসিপ কপি তোমাদের দেখাতে হবে এছাড়া রাখছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য স্কলারশিপ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যে প্রার্থী কলেজে পড়ে তিনি ফার্স্ট ইয়ারে হোক বা সেকেন্ড ইয়ারে হোক তার ব্যাংকের বইয়ের পাসবুকের প্রথম কপি ছবি লাগবে বা ক্যান্সেল চেকের ছবি দিতে হবে এছাড়া আছে তোমাকে মার্কশিট অর গ্র্যাজুয়েট মার্কশিট অর গ্র্যাজুয়েট হিসাবে তাকে লাগছে ক্লাস টুয়েলভের সার্টিফিকেট হ্যাঁ মার্কশিট মার্কশিট লাগছে সার্টিফিকেট নয় মার্কশিট অর গ্র্যাজুয়েট গ্রেড অর ক্লাস টুয়েলভ অর ডিপ্লোমা অর্থাৎ সে যদি পাস কলেজের ফার্স্ট ইয়ারটা পাস করে থাকে তাহলে ফার্স্ট ইয়ারের সার্টিফিকেট যদি সেকেন্ড ইয়ার পাস করে থাকে তাহলে সেকেন্ড ইয়ারের সার্টিফিকেট এছাড়া যদি সে ফার্স্ট ইয়ারে পড়ে তাহলে তার ক্লাস টুয়েলভের মার্কশিটের গৃহস্টি লাগছে ওই ক্ষেত্রে আপ্লাইয়ের জন্য যে অ্যাপ্লাই বাটনটি রয়েছে সেখানে যাবে সেখানে গেলে তোমাকে সেই নিজের ইমেল আইডি দিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পর যে সমস্ত টাইটেলগুলো রয়েছে তোমাকে ফিল আপ করতে হবে এবং নিজস্ব টার্ম অ্যান্ড কন্ডিশান মেনে নিলেই তোমাদের এই ফর্মটি তোমাদের হয়ে যাবে অর্থাৎ আপলাই নাও যে এই যে জায়গাটা তোমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছি সেখানে ক্লিক করলেই একটি পেজ ওপেন হবে পেজ ওপেন হলেই তোমরা সেই পেজটি সম্পূর্ণ ফিল আপ করবে ফিল আপ করলেই তোমাদের সমস্ত তথ্য আপলোড করে দেওয়ার পর তোমরা যদি যোগ্য হও তোমাদের ব্যাংকের বইয়ে তোমরা অবশ্যই সেই স্কলারশিপটি পেতে পারো প্রিয় ছাত্রছাত্রীরা এ ছিল এমআই স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ তথ্য যে তথ্যটি তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুর সাথে এই তথ্যটি শেয়ার করো যাতে তারাও এই স্কলারশিপে জানতে পারে হুম অবশ্যই তোমরা মনে রাখবে যে এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি তোমরা চেষ্টা করবে আঠাশে ফেব্রুয়ারি আগেই এই স্কলারশিপে আবেদন করে ফেলার তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে খুব সুন্দর দেখা হচ্ছে আজ এ পর্যন্তই